পুলিশের তদন্ত নিয়ে কথা বলবো আজকে আমরা, পুলিশি তদন্ত, তাই না, বা ইনভেস্টিগেশন, পুলিশ কিভাবে তদন্ত করবে, একটা বিস্ময়কর প্রশ্ন। সবাই ভালো আছেন? নামান, হাত নামান। এখন পুলিশ কিভাবে তদন্ত করবে যদি বলা হয়, সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে 154 ধারা থেকে 176 ধারা পর্যন্ত হচ্ছে পুলিশের তদন্তের কথা বলা আছে, 154 থেকে 176। এবং আমি বারবার বলছি যে 154 থেকে 176 ধারার মধ্যে গতবারও কিন্তু তিনটা প্রশ্ন এসেছে এই দুর্দিনে, মানে আপনাদের হচ্ছে এটাকে বলে কি 2020 সালের পরীক্ষাটা নাকি খুব একটা কঠিন পরীক্ষা হয়েছে, তার মধ্যেও তিনটা প্রশ্ন আসছে। তাহলে প্রশ্ন তো ধারার মধ্যেই আসছে, বইয়ের মধ্যেই আসছে ইনশাল্লাহ। আর পুলিশ, ওয়ালাইকুম আসসালাম, আমরা তো আগে সালাম দিছিলাম না, ঠিক আছে। আবার একজন বলবে যে স্যার কেন সালাম দেয় না, মানে এটা বিশাল ব্যাপার, এত পরে সালাম দিলেন কেন, এরকমও বলে এরা লাইভে। রিঙ্কু আদাব, লাইভটা আমাদের গ্রুপে শেয়ার করে দেন, যারা লাইভটি দেখছেন মেসেঞ্জার গ্রুপ এবং আমাদের গ্রুপে লাইভটি শেয়ার করে দিবেন দয়া করে। জি বাবু, আমলযোগ্য 154, আমি জানি, আমি কালকে জানি যে কি হয়েছে, আমি আজকে যাবো ওই জায়গায়, আমি আছি এই যে দেখেন, আমি ওই জায়গায় আছি বলতে, এই যে আছি আমি আছি, আমি থ্যাংক ইউ, আমি জানি কালকে আমি কি বলেছি, মজার বিষয়। এবং কালকে যে একটা ভুজুং বাজুং হয়েছে সেটাও আমি জানি, কালকে না পরশু, গত পরশু দিন, এটা বলবো আপনাদের বলবো। তাহলে পুলিশ কিভাবে তদন্ত করবে, পুলিশ তদন্ত করার ব্যাপার স্যাপার একটু জানি। তাহলে আমরা লিখি, তদন্তের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তার দায়িত্বগুলো হলো, তদন্তের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তার দায়িত্বগুলো হলো, তদন্তের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তার দায়িত্বগুলো হলো, ফাইমা চৌধুরী শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ব্রাহ্মণবাড়িয়া থেকে সুমাইয়া অনেক ধন্যবাদ। তদন্তের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তার দায়িত্বগুলো হলো, ফাইমা হবিগঞ্জ থেকে দেখছেন, রফিকুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন, কোত্থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন একটু বলুক, আপনারা কি বিরক্ত হন আমি এরকম করলে, একটু নাটক করি হালকা। এখন পুলিশ কর্মকর্তার প্রথম দায়িত্ব হচ্ছে তদন্তের ক্ষেত্রে ঘটনাস্থল পরিদর্শন করা, এক, ঘটনাস্থল পরিদর্শন করা। তাহলে তদন্তের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তার হচ্ছে জান্নাতুল, ওয়ালাইকুম আসসালাম, ঘটনাস্থল দীপা মিনাস সিলেট থেকে দেখছে, কি যে মজা, ডিসেম্বরে পরীক্ষা হয়ে যাবে, ওরা আবার বলে স্যার ক্যামেরার সামনে এত নাটক কিভাবে করে, ওরা জানে না যে আপনারা সামনে আছেন, আমরা যে মঞ্চ নাটক করি ওরা জানে না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, প্লিজ বসেন। তাহলে ঘটনাস্থল পরিদর্শন করবে, তদন্তের প্রথম কাজ কি, ঘটনাস্থল পরিদর্শন করা, এরপর ঘটনার তথ্য ও আলামত সংগ্রহ করা, দুই, ঘটনার তথ্য ও আলামত সংগ্রহ করা। তাহলে তদন্ত কিন্তু পুলিশ অফিসারের কাজ, পুলিশের কাজ না, তদন্ত কার কাজ, পুলিশ অফিসারের কাজ, আর গ্রেফতার করা ছিল পুলিশের কাজ, আর তদন্ত করা কার কাজ, পুলিশ অফিসার বা পুলিশ কর্মকর্তার কাজ। ওকে, ঘটনাস্থল পরিদর্শন করবে, তারপর বলেন কি, ঘটনার তথ্য ও আলামত সংগ্রহ করবে, তিন, অপরাধীকে খুঁজে বের করবে ও গ্রেপ্তার করবে, অপরাধীকে, নজরুল ভাই বাগেরহাট থেকে দেখছেন, মাগুরা থেকে মোর্শেদ ভাই অনেক ধন্যবাদ, লাইভটি শেয়ার করবেন।
অপরাধীকে খুঁজে বের করবে এবং গ্রেফতার করবে। ভাল লাগতেছে না পুলিশের কাজগুলো একটু আলাদা করে দেওয়া হয়েছে? চার, তথ্য প্রমাণ সংগ্রহ করবে। তথ্য প্রমাণ সংগ্রহ করবে। রিয়াজুল করিম ভাই অনেক ধন্যবাদ, ঠাকুরগাঁও থেকে দেখছেন। ভাবি ফোন দিছে, তাই না? ভাবি ফোন দিছে, কে দিছে? ঠিক আছে। ও আরো আরো ভাই ভাইটাল পোস্ট। তথ্য প্রমাণ সংগ্রহ করবে। তাহলে বলেন তদন্তের প্রথম কাজ হচ্ছে কি? ঘটনাস্থল পরিদর্শন করা, তারপর তথ্য ও আলামত সংগ্রহ করা, তারপর অপরাধীকে খুঁজে বের করা ও গ্রেফতার করা, এবার তথ্য প্রমাণ সংগ্রহ করা। পাঁচ, 161 ধারা মতে জবানবন্দি গ্রহণ করা। 161 ধারা মতে জবানবন্দি গ্রহণ করা। ছয়, তল্লাশি করে আলামত আটক করা ও জব্দ করা। তল্লাশি করে আলামত আটক করা ও জব্দ করা। আরমান ভাই খুলনা থেকে দেখছেন, ও জব্দ করা, জব্দ করা, তার মানে তল্লাশি করে যদি কোনো কিছু আলামত পায় সেটা আটক করবে, জব্দ করবে। কয় নম্বরে আছি? সাত, জব্দ তালিকা ও সূচিপত্র প্রস্তুত করে। জব্দ তালিকা ও সূচিপত্র প্রস্তুত করে, জব্দ তালিকা ও সূচিপত্র প্রস্তুত করে ক্রাইম সিন ফুটিয়ে তোলা। ক্রাইম সিন ফুটিয়ে তোলা। আপনারা এটা যখন যে প্রদীপ সিনা সাহেবকে মারলো টিভিতে দেখতে পাবেন, যে একটা বড় করে একটা নাটক একটা ভাব করছিল যে কোন অ্যাঙ্গেলে মেরেছে, কোন অ্যাঙ্গেলে গুলি করেছে, চিহ্ন টিহ্ন দেওয়া, দেখছেন না এরকম একটা? আচ্ছা, মিথিলা চিটাগাং থেকে দেখছেন, অনেক ধন্যবাদ। সাইফুল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কি তোলছে সেই ফুটাই তোলছেটা কি? ক্রাইম সিন। আরে বাপরে বাপ, এসেছেন যখন খেয়ে যাবেন। কিন্তু না, এসেছেন যখন খেয়ে যাবেন। কিন্তু বলতেছে ভাই আসছেন যখন তাইলে মনে হয় থাকবেন না, না তা আস্তে করে নৌকাটা ধাক্কা দিয়ে বলতেছে ঠিক আছে আল্লাহ হাফেজ। বলে ভাই লুঙ্গিটা একটু দেন, গোসলটা সাইডে নেই। ধাক্কা যখন দিছে একটা মানে নৌকায়, আল্লাহ হাফেজ, বলে লুঙ্গিটা দেন। খারাপ পরীক্ষার কথা শুনে, পরীক্ষা দিবেন, সমস্যা নাই, আল্লাহ ভরসা। ওয়ালাইকুম আসসালাম জাকিয়া, মাসুম ভাই, বলেন কি কি? আট, 120 দিনের মধ্যে পুলিশ তদন্ত কার্য শেষ করবে। 120 দিনের মধ্যে পুলিশ তদন্ত কার্য, হ্যাঁ পুলিশ অফিসার, শোনেন এএসআই থেকে যারা আছে সবাই অফিসার, বলছি না তদন্তের কাজ হচ্ছে পুলিশ অফিসারের। তাহলে 120 দিনের মধ্যে পুলিশ তদন্ত কাজ শেষ করবে। তাহলে এই 120 দিনের মধ্যে যদি তদন্ত কার্য শেষ না হয়, সেক্ষেত্রে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামি কী পাবে? জামিনে মুক্তি পাবে। এটা মাথায় রাখা যাবে না, খাতায় না লিখে, যে 120 দিনের মধ্যে যদি তদন্ত কার্য শেষ না হয় সেক্ষেত্রে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামি জামিনে মুক্তি পাবে। তাহলে তদন্ত 120 দিন সমান সমান কয় মাস? দেখছেন গোল্লা বরাট করে দিছে 3 মাসে।
মাথা ঠান্ডা হইতে হবে, একটু শীতলক্ষার পানি দিয়ে একটু শীত দেওয়া। হ্যাঁ হ্যাঁ, তদন্তের দিনই হচ্ছে 120 দিন, তদন্ত মানেই 120। আর জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যদি 120 দিনের মধ্যে তদন্ত কার্য শেষ না করতে পারে, সেক্ষেত্রে আসামি জামিনে মুক্তি পেতে পারে। যাবো যাবো সব কিছুতেই যাবো। নীল গাজীপুর থেকে দেখতেছে, তারপর হেলাল ভাই আমাকে বলছে আমাকে অনেক ভালো লাগতেছে যে আপনারা বলেন না কখনো। 120 দিনের মধ্যে যদি তদন্ত কার্য শেষ না হয়, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে কি হবে বলেন? জামিনে মুক্তি পাবে। খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু এই অকালের যুগে যদি ধারাভিত্তিক কোশ্চেন হয়, আমার মনে হয় 20-30 মিনিটে আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। ধারাভিত্তিক যদি প্রশ্ন হয়, আর যদি পেঁচায় দেয়, সেক্ষেত্রে 60টা প্রশ্ন পড়তেও অনেকের কষ্ট হবে। তাই কিছু কিছু তথ্য যেন বেশি পড়া না লাগে, কিওয়ার্ডটা ধরতে পারেন, এর জন্য মাথার মধ্যেই রাখতে হবে। 9, অপরাধীকে আদালতে সোপর্দ করা। অপরাধীকে আদালতে সোপর্দ করা, এই 9টা কাজ মোটামুটি তদন্তের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা করবেন। তদন্তের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করবেন, ঘটনার তথ্য ও আলামত সংগ্রহ করবেন, অপরাধীকে খুঁজে বের করবেন এবং গ্রেপ্তার করবেন, তথ্য প্রমাণ সংগ্রহ করবেন, 161 ধারা মতে জবানবন্দি গ্রহণ করবেন, তল্লাশি করে আলামত আটক করবেন বা জব্দ করবেন, জব্দ তালিকা ও সূচিপত্র প্রস্তুত করে ক্রাইম সিন ফুটিয়ে তুলবেন, 120 দিনের মধ্যে পুলিশ তদন্ত কার্য শেষ করবেন এবং অপরাধীকে আদালতে কি করবেন? প্রশ্ন কি হবে না হবে না লাকি, এই বিষয়টা আসলে বলাটা একদম অন্যায় আমাদের। কি হবে কি হবে না প্রশ্ন করতে আমরা কেউ না। প্রশ্ন ধারাভিত্তিক হতে পারে, আবার নাও হতে পারে। একদম হবে না বললে খুব বিব্রত হয়ে যাব আমরা। তবে যে প্রশ্ন দেখছি অনেক ডিপ প্রশ্ন হবে, আপনাদের অনেক ডিপ প্রশ্ন করবে। 200 জন দেখতেছে, এই কারণে ওদের সাথে একটু কথা বলতেছে। যারা দেখছেন কোথা থেকে দেখছেন জানাবেন, হবিগঞ্জ থেকে দেখছেন। এবার আমি জানি না আপা, রাখেন বিবেচনা। জামিন মানেই বিবেচনা, জামিন মানেই ইচ্ছাধীন। পরিমণির জামিন একটা ই হয়েছে, রুল শুনানি হয়েছে হাইকোর্টে। কেন হয়েছে বলতে পারেন? আপনাদের ভাই বেরাদার করছে এটা। কেন হয়েছে? জামিন শুনানি একটা আদালত, জামিন দিবে কি দিবে না সেটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, কিন্তু সে বলতেছে এতদিন পর সে জামিন শুনানি করবে। আদালত বলতেছে যে এইটা মানা যাবে না, এতদিন পর যদি জামিন শুনানি হয় সেক্ষেত্রে এটা হচ্ছে মৌলিক অধিকার খর্ব হয়। আপনি জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দেওয়া না দেওয়া আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, কিন্তু আচ্ছা যাই হোক, একটা হয়েছে আর কি। তাহলে জামিনের বিষয়ে আমাকে অন্যদিকে নিয়েন না, আমরা তদন্তে আছি। তদন্ত করবে কে? পুলিশ অফিসার। অন্তা অনেক ধন্যবাদ, তা আমি ফোন দেবো আপনাকে। আচ্ছা, তদন্ত করবে পুলিশ, এবং এই তদন্ত করার ক্ষেত্রে সে এই কয়টা কাজের মধ্যে থাকবে। এখন তদন্তের ধারা বলেছি 154 থেকে 176 পর্যন্ত, এবং 154 থেকে 176-এর কোথায় কী আছে সেটা আমরা একটু জানবো। তাহলে আমরা লিখি যে তদন্ত করার ক্ষমতার ভিত্তিতে পর্যায়ক্রম, একটা হচ্ছে আমরা ই লিখি, কী বলে, তদন্ত করার ক্ষেত্রে পর্যায়ক্রম লিখি। হুম,
flight. আমাকেও দিছে কালকে। তাহলে প্রাথমিক সংবাদের ভিত্তিতে পুলিশ হচ্ছে কি করবে? তদন্ত করবে। তদন্ত করবে সংবাদ, তাহলে প্রাথমিক সংবাদ পাবে পুলিশ 154 ধারাতে। তাহলে 154 ধারাতে পুলিশ কি পাবে বলেন? প্রাথমিক সংবাদ পাবে। তাহলে 154 ধারার মজাটা হচ্ছে 154 তে আপনার এফআইআর, এফআইআর মানে কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক তথ্য বিবরণী। তথ্য বিবরণী, তাহলে প্রাথমিক তথ্য বিবরণী কত ধারার ক্ষমতা বলে দেওয়া হবে? এফআইআর কত ধারার ক্ষমতা বলে দেওয়া হবে? তারপর হচ্ছে প্রাথমিক সংবাদ পেয়ে কত ধারা? 154। তাহলে এজাহার কত ধারার ক্ষমতা বলে দায়ের করা হবে? ও বাবা, অভিযোগ পুলিশের কাছে অভিযোগ দায়ের করবো কত ধারা ক্ষমতা বলে? এজাহার দায়ের করবো কত ধারা ক্ষমতা বলে? প্রাথমিক তথ্য বিবরণী কত ধারা ক্ষমতা বলে? এফআইআর? রিল্যাক্স। এখন এই যে 154 ধারার ক্ষমতা বলে যেটা দায়ের করলাম আমরা, এটি যদি হচ্ছে আপনার আমলযোগ্য অপরাধ হয়, আমল যোগ্য হয়, সেক্ষেত্রে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত, তদন্ত 156 ধারাতে করব। ঠিক আছে না বস? ঠিক আছে, হ্যাঁ এইভাবেই লিখবো যেভাবে ছকটা করতেছি। আচ্ছা এখান থেকে ছকটা দেখা যায় কিনা এদের? আচ্ছা দারুণ, পটুয়াখালী থেকে শোলবাই দেখতেছে, পটুয়াখালী বগুড়া থেকে হচ্ছে সবুর খান, খুব মজা। তাহলে আমল, আমি যখন পুলিশ যখন প্রাথমিক সংবাদ পেয়েছে বা এফআইআর পেয়েছে বা প্রাথমিক তথ্য বিবরণী পেয়েছে বা এজাহার পেয়েছে বা অভিযোগ পেয়েছে, তখন তিনি দেখবেন যে এটি আমলযোগ্য, আমলযোগ্য অপরাধ কিনা। যদি আমলযোগ্য অপরাধ হয় সেক্ষেত্রে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত করা হবে 156 ধারাতে। এক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি দরকার নাই, প্রয়োজন নেই নেই। আর এটা যদি আমল অযোগ্য অপরাধ হয়, লাইভটি শেয়ার করবেন যারা দেখছেন অপরাধ, সেই ক্ষেত্রে আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত করবে 155 কত? দুই ধারা। ঠিক আছে না? তাহলে 154 ধারাতে এজাহার পাওয়ার পর আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত হবে কত ধারাতে? স্বপন শাহ বগুড়া থেকে দেখছেন, আরমান ভাই খুলনা থেকে অনেক ধন্যবাদ, জান্নাত বিবারিয়া থেকে দেখছেন অনেক ধন্যবাদ। তাহলে আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত করতে গেলে কার অনুমতি লাগবে? তাহলে আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তদন্ত করতে হবে। আচ্ছা আমি আবারও বলছি, এই ছকটা কিন্তু একদম ফুলফিল ছক না, এটার আপনারা চাইলে আরও সুন্দর করতে পারেন, চাইলে কি বাদ দিতে পারেন, জাস্ট আমার মনে রাখার জন্য আমি এরকম একটা ছক করেছি। এই ছকটা কিন্তু ফুলফিল না, বুঝাইতে পারছি, এটার মধ্যে টিপটি পাবেন না মানে, তবে কিছু কিছু জায়গায় বুঝতে গেলে আমার মনে হয় যে সুবিধা হবে, কিন্তু ছকটা যে একদম নির্ভুল বলবো এরকম না, কারণ অনেক পুলিশ কর্মকর্তারাও হচ্ছে আপনার এই এইগুলো দেখে, দেখা যায় যে ওনারা মাঝে মাঝে আমাকে নক করেন যে ভাই এটা তো এরকম হইতে পারে, তা আমি ওনাদের কাছেও বলেছি যে এটা একদম ফুলফিল ছক না, আমি এখনও শিখছি, আমি এখনও শিখছি, আমার কাছে যত, তবে ওনারা এটাকে ভুল বলেন নাই, কিন্তু ফুলফিল বলেন নাই, পরিপূর্ণ নয়। ওকে, আচ্ছা তখন তদন্ত করার পরে
একটা চলে আসে যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এই দুইটার পরে আমল যোগ্য অপরাধের ক্ষেত্রেও তদন্ত প্রতিবেদন জমা দিবে এবং আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রেও কি তদন্ত প্রতিবেদন জমা দিবে। এখন তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে আপনার 173 ধারাতে। আপনার তদন্ত করার পর কি দিবে? প্রতিবেদন দিবে। তাহলে 156 ধারাতেও তদন্ত করলে, 173 ধারাতেও তদন্ত প্রতিবেদন দিবে বা পুলিশ রিপোর্ট দিবে, 155(2) ধারাতেও তদন্ত করার পর 173 ধারাতে তদন্ত রিপোর্ট দিবে বা পুলিশ রিপোর্ট জমা দিবে। আমি কি বোঝাতে পারছি? বোঝেন নাই? 156 ধারাতেও আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত করার ক্ষেত্রে 173 ধারায় তদন্ত প্রতিবেদন জমা দিবে, পুলিশ রিপোর্ট যেটাকে আমরা বলছি, চার্জশিট বলেন, ফাইনাল রিপোর্ট বলেন, পুলিশ রিপোর্ট বলবো এক কথায়, পুলিশ রিপোর্ট জমা দিবেন। আর 155(2) ধারাতে আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রেও তদন্ত করে হচ্ছে আপনার 173 ধারায় পুলিশ রিপোর্ট জমা দিবে বা পুলিশ প্রতিবেদন জমা দিবে। আমি কি বোঝাতে পারছি? তাহলে এইটার নাম আমরা কইতে পারি না, এটার নাম আমরা কি বলবো বলেন? মামলার তদন্ত প্রতিবেদন না বা পুলিশ রিপোর্ট? পুলিশ রিপোর্টই দুই প্রকার যাব আমি, বা পুলিশ রিপোর্ট আবার চার্জশিটে যাচ্ছে, চার্জশিট আরো পরে যাব। বাবা আমি একটা ছক পড়াচ্ছি, 173 আলাদা করে পড়াবো, জাস্ট আপনি ধারাগুলো বোঝেন। তাহলে 154 ধারাতে পুলিশের কাছে কি নিছে? প্রাথমিক তথ্য বিবরণী দিয়েছে, এজাহার দায়ের করেছে, অভিযোগ দায়ের করেছে, প্রাথমিক সংবাদ দিয়েছে। এরপরে পুলিশ যদি দেখে এটা আমলযোগ্য অপরাধ, সেক্ষেত্রে আমরা কি করেছি? 156 ধারাতে পুলিশের অনুমতি, ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই সে তদন্ত করতেছে, আর 155(2) ধারাতে সে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তদন্ত করবে। এখন এই দুই ক্ষেত্রে সে তদন্ত প্রতিবেদন জমা দেবে 173 ধারাতে, সেটা এফআইটি হইতে পারে। দারুন 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 দারুন, ভেরি গুড, দ্যাট ভেরি গুড। আমি তো জানি আপনারা জানেন এগুলো, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, পুলিশ রিপোর্ট বা মামলার প্রতিবেদন বুঝতেছেন কি না? শিওর আন্দাজে? আচ্ছা, তাহলে 173-এ যদি আমি, আমার বাল্লা লাগে, আমি যদি অসন্তুষ্ট হই, আমার যদি মনে হয় যে ভিতরে একটা কি আবেগ এখনো রয়ে গেছে, সেক্ষেত্রে 200 ধারাতে আমি নারাজি দেব, নারাজি যে আমি নারাজি, আমি মানি না যে আমার এগুলো ভাল লাগে না, আপনি যা করছেন, টাকা পয়সা খাইছেন না হইলে দিছেন, এগুলো আমি মানি না। তাহলে 173-এ যদি আপনার পছন্দ না হয়, পুলিশ রিপোর্টের ভিত্তিতে আপনি কি দায়ের করবেন? নারাজি করবেন। পুলিশ রিপোর্টের বিপরীতে আপনি কি করবেন? এখন যদি কেউ জানতে চান যে নারাজিতে, নারাজির দরখাস্ত যদি মঞ্জুর হয় বা না মঞ্জুর হয়, এর বিপরীতে রিভিশন করবেন। নারাজির দরখাস্ত যদি মঞ্জুর হয় বা না মঞ্জুর হয়, এর বিপরীতে কি করবেন? তাহলে এই নারাজির পাশ দিয়ে একটু রিভিশন লেখা যায় না? রিভিশন মুছে দেই, ভুল হচ্ছে না তো? হ্যাঁ, নারাজির দরখাস্তের বিরুদ্ধে। আর নারাজি আসতেছে কার 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 ক্ষেত্রে? পুলিশ সহজ কথা, পুলিশ রিপোর্ট বা পুলিশ প্রতিবেদনের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, রিল্যাক্স জি, নারাজি ফরিয়া দিয়ে দিবে। আচ্ছা, এখন আমরা একটা স্টেজে চলে যাব, নারাজি ধরেন এই এই ঘটনার মধ্যে পুলিশ আরো কিছু কাজ করতে পারে, সাক্ষীকে তলব করতে পারে, সাক্ষীকে তলব করবে পুলিশ 160 ধারাতে। হ্যাঁ, নিচে নিচে নিচে, এই এর মধ্যে আরো কিছু কাজ আছে পুলিশের, সাক্ষীকে তলব করবে কত ধারাতে? 160 ধারাতে। 160ই বলছি, ঠিক আছে, আমি আবার মুখে একটা বলি লেখে একটা। আচ্ছা ঠিক আছে,
তারপর সাক্ষ্য গ্রহণ থাকবে, যদি পুলিশ কারো সাক্ষ্য গ্রহণ করতে চায় সেক্ষেত্রে তদন্তের সময় পুলিশ যদি কারো সাক্ষ্য গ্রহণ করতে চায় 161 ধারার ক্ষমতা বলে করবে। হ্যাঁ, এক সাক্ষ্য গ্রহণ কত ধারার ক্ষমতা বলে, তাহলে 100 এখানে লিখে নিতে পারেন যে উক্ত সাক্ষ্য মামলার বিচার কাজে ব্যবহার করা যাবে না, উক্ত সাক্ষ্য মামলার বিচার কাজে ব্যবহার করা যাবে না। কোনো কিছু না, পুলিশের কাছে কোনো সাক্ষ্য গ্রহণযোগ্য নাই, ম্যাজিস্ট্রেটের সামনেও যদি পুলিশ দাঁড়িয়ে থাকে সেটাও গ্রহণযোগ্য না। আচ্ছা, মামলার বিচারে উক্ত সাক্ষ্য, দেখেন লাইভে অনেক কিছু বলা যায় না কারণ অনেক কথা দেশদ্রোহী কথার মতো হয়ে যায়, বা আমি যে কথা বলতে চাই না ওটা কাটপিস করে আর একটা কথা বানানো যায়। আচ্ছা, রিল্যাক্স, আতির রহমান ভাই অনেক ধন্যবাদ, আব্দুর রাজ্জাক ভাই অনেক ধন্যবাদ, দেলার হোসেন ভাই অনেক ধন্যবাদ, কাউসার ভাই অনেক ধন্যবাদ, জাকিয়া সুলতান অনেক ধন্যবাদ, জান্নাতুল মুক্তা অনেক ধন্যবাদ। রিল্যাক্স, তাহলে আমরা 154 থেকে দুইটা পার্ট হয়েছে, 156 155, আর 156 155-র বিপরীতে যেটা পুলিশ দিবে সেটা হচ্ছে পুলিশ রিপোর্ট বা 173, আর 173-এর বিপরীতে গেলাম 200 ধারাতে, 200 ধারার বিপরীতে কোথায় যাব, রিভিশনে যাব। তারপর এর মধ্যেও পুলিশ আরও কিছু কাজ করতে পারে তদন্তের মধ্যে, যদি সাক্ষ্যকে সাক্ষীকে তলব করতে হয় সেক্ষেত্রে 160 ধারায় তলব করবে, কারো যদি সাক্ষ্য গ্রহণ করতে হয় সেক্ষেত্রে কত ধারায় করবে, 100। এরপর তল্লাশি যদি করতে চায় পুলিশ, তল্লাশি করবে 165 ধারাতে তল্লাশি। এইটাই কি একটা মার্কার ছিল আর নাই, একটা মার্কার দেন তো, তল্লাশি করবে কত ধারাতে, 165 ধারা। আমি কিন্তু আগে আবারও বলছি যে এটা একটা ফুলফিল চার্ট না, এর মধ্যে আরও অনেক কিছু থাকতে পারে কিন্তু আমাদের যে কয়টা জিনিস দরকার টুকটাক সেই কয়টা জিনিস এখানে আছে। আচ্ছা, এখন তল্লাশির ক্ষেত্রেও একটা ই হয়েছে, তল্লাশির ক্ষেত্রে দুইটা ছড়ানো জায়গা আছে, তাহলে আমি তল্লাশিটা উপরে তুলে দেই, তল্লাশি করেছি কত ধারাতে, এইটা কি তল্লাশি, 165 এখন নিজ এলাকায় তল্লাশি করলে পুলিশ কত ধারার ক্ষমতা বলে করবে আর বাইরের এলাকায় তল্লাশি করলে পুলিশ কত ধারার ক্ষমতা বলে করবে এটাও আমাদের জানা দরকার। তাহলে নিজ এলাকায় যদি করে সেক্ষেত্রে 165 ধারার ক্ষমতা বলে করবে নিজ এলাকায়। আর অন্য এলাকায় কি 156 হবে, আমি এখন খুব প্রিন্টিং মিস্টেকের ভয়ে আছি, নিজ এলাকায় কত 165 আর অন্য এলাকায় 156 ধারার ক্ষমতা বলে। আচ্ছা, নিজের থানা আর অন্য থানা যদি হয় মনে করবো অন্য এলাকা। আচ্ছা আচ্ছা, এরপর যদি পুলিশ মনে করে রিমান্ড চাইবে যে শুধু শুধু তল্লাশি করে লাভ নাই, হেরে জিজ্ঞেস করে লাভ হইতেছে না, হেরে কি দুই চারটা আরো প্রশ্ন করার দরকার, রিমান্ড মানে মারামারি না, জিজ্ঞাসাবাদ, রিমান্ড মানে কি জিজ্ঞাসাবাদ, তাহলে তার যদি মনে হয় যে আরো একটু দুধ কলা দিয়ে বাবা বাবা বলো, মাথায় হাত দিয়ে বলো 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 এরকম যদি বলে সেক্ষেত্রে আমরা মনে করবো 167 ধারাতে রিমান্ড চাইবে। রিমান্ড সর্বোচ্চ কতদিন, 15। এটা কি এক নাগারে না একাধারে না সর্বোচ্চ, সর্বোচ্চ এক নাগারে একাধারে নির্জন কারাবাস আছে, আর এখানে সর্বোচ্চ 15 দিনের বেশি নয়, 15 দিন
জি আপনাদের মনের ভিতর পরিমাণে খুব মানে আকুপাকু খাচ্ছে, আমি বুঝতে পারতেছি, কিন্তু পরিমাণে কি শুধু একটা মামলা খেয়েছে, একাধিক মামলা খেয়েছে না? একটা না না, একাধিক মামলা খেয়েছেন, একটা মামলা খেয়েছে, একটাই মামলা কিন্তু একাধিক অপরাধ করেছে। আচ্ছা, শুধু বনানী থানার মামলাই আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের অত তো যাওয়ারই দরকার নেই, আপাতত এই কয়টা ধারা আমরা মাথায় নেই, এই কয়টা ধারা মাথায় না নিলে আমার মনে হয় যে পুলিশি তদন্ত মাথায় নিয়ে কোনো লাভ নাই। তাহলে 154 তারপর কি পড়েছি বলেন, তারপর 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই থাকুন, ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুহূর্তে। আল্লাহ হাফেজ।